বিশেষ এক ধরনের ইঁদুর, আমেরিকান বিভার। দেখতে 8-10টা সাধারণ ইঁদুরের সাথে মিল থাকলেও বৈশিষ্ট্যগত দিক থেকে একদম আলাদা। আমেরিকান বিভারের অসামান্য গুণ হলো, যে কোনো পরিবেশে এরা নিজেদের জন্য একটি উপযুক্ত বাসস্থান তৈরি করার ক্ষমতা রাখে, ফলে এদেরকে বলা হয় প্রকৃতির প্রকৌশলী বা ন্যাচারস ইঞ্জিনিয়ার। ন্যাচারস ইঞ্জিনিয়ার খ্যাত আমেরিকান বিভার। নর্থ আমেরিকার বেশিরভাগ স্রোত, পুকুর এবং ছোট হ্রদগুলিতে বাস করা এই বিভার মূলত এক প্রজাতির ইঁদুর, ফলে এই ইঁদুরকে আমেরিকান বিভার, জলের ইঁদুর বলা হয়। এরা নর্থ আমেরিকার সবচেয়ে বড় ইঁদুরের প্রজাতি। প্রকৃতির প্রকৌশলী বা ন্যাচারস ইঞ্জিনিয়ার খ্যাত এই আমেরিকান বিভারের বৈজ্ঞানিক নাম ক্যাস্টার ক্যানাডেন্সিস। যে কোনো পরিবর্তিত পরিবেশে এই বিভার নিজেদের জন্য একটি উপযুক্ত বাসস্থান তৈরি করার ক্ষমতা রাখে বলে এদেরকে প্রকৃতির প্রকৌশলী বা ন্যাচারস ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। কেমন দেখতে এই আমেরিকান বিভার? সাধারণত এই প্রজাতির ইঁদুরের ওজন হয়ে থাকে 33-55 পাউন্ডের মতো। এদের মুখের সামনে রয়েছে বড় দাঁত যা সারা জীবন ধরে বাড়তে থাকে। সেই দাঁত দিয়ে উদ্যানের বিভিন্ন কাঠ এবং গাছ কাটার মধ্য দিয়ে তারা নিজেদের সেই দাঁতগুলো ছোট রাখে। বিভারের শরীর আছে 2 স্তর বিশিষ্ট গাঢ় বাদামি রঙের পশম, যা তাদের উষ্ণ এবং শুষ্ক রাখতে সহায়তা করে। এছাড়াও এই আমেরিকান বিভারের আছে প্যাডেলের মতো একটি লেজ, যা দিয়ে তারা সাঁতার কাটা এবং পেছনের পায়ে দাঁড়িয়ে নিজেদের ভারসাম্য বজায় রাখার মতো একাধিক প্রয়োজনীয় কাজ করে থাকে। বিভারকে কেন ন্যাচারস ইঞ্জিনিয়ার বলা হয়? বাঁধ নির্মাণ এবং গাছ কাটার জন্য এই বিভারগুলি সবচেয়ে বেশি ফেমাস। নদীর তীর বা জলাভূমির নিকটে এদের গর্ত তৈরি করে বাস করতে দেখা যায়। ভয় পেলে অথবা বিপদ টের পেলে বিভার পানিতে ডুব দেয় এবং লেজ দিয়ে পানিতে জোরে আঘাত করতে থাকে। এই আঘাতের শব্দ অনেক দূর থেকে শোনা যায়, ফলে অন্য বিভাররা বিপদ সংকেত পেয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। স্থলে এদের চলাফেরা খুবই ধীর গতির, কিন্তু পানিতে এরা দক্ষ সাঁতারু। পানিতে ডুব দিয়ে এরা 15 মিনিট পর্যন্ত থাকতে পারে। বর্তমানে বিভারের 2টি প্রজাতি জীবিত রয়েছে, একটি নর্থ আমেরিকায় এবং অপরটি ইউরোপ ও এশিয়ায়। ইঁদুর পরিবারের এই বিশাল সদস্যদের বেশিরভাগ সময় পুকুর এবং জঙ্গলের জলাভূমিগুলোতে দেখা গেলেও মাঝে মাঝে এদের গাছ ঝোপঝাড়ের ভিতরেও দেখতে পাওয়া যায়। খয়েরি রঙের এই জল ইঁদুরের একটি প্যাডেল আকৃতির লেজ, চিকন ধারালো নখ এবং জালযুক্ত পা রয়েছে। এরা জঙ্গলের জলাভূমিগুলোতে মাছ শিকার করে থাকলেও এদের খাদ্য তালিকায় বাকল, শিকড় এবং সবুজ জলজ উদ্ভিদের পাশাপাশি নদীর তীরবর্তী গাছপালাও রয়েছে। 2 বছর বয়সে এরা প্রজনন পরিপক্কতায় পৌঁছে এবং শীতের মৌসুমে প্রজননকালীন সময় পার করে।